সামনেই বাংলা বন্দর চেকপোস্ট। যে জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘাটি আজ থেকে প্রায় 7-8 দিন আগে স্পষ্ট দেখা যেত, সামনে থেকে একটা রোড গিয়েছে যেটা শিলিগুড়িতে গিয়ে কানেক্ট হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আসলে আজকে প্ল্যানটা একটু আর্লি যাওয়ার ছিল, কিন্তু লেট হয়ে গেছে। এখন প্রায় বাজে 8:15 মতো। আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল 8:00 মধ্যে, এখন দেখা যাক দেখতে পাই কি না। শুনেছি যে যত সকালে যাওয়া যায় তত ক্লিয়ার দেখা যায়। 2 সপ্তাহ আগে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল, কিন্তু এখন ওয়েদার ধীরে ধীরে খারাপ হওয়ার কারণে, মানে কুয়াশা বাড়ার কারণে ঠিকভাবে দেখা যাচ্ছে না। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা কতটুকু দেখতে পারি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা প্রায় পঞ্চগড় চলে এসেছি। আমরা মাত্র পঞ্চগড় ক্রস করলাম, এখনো বাংলা বান্দা 52 কিলোমিটার। তবে রাস্তার অবস্থা ভালো, আশা করি বেশি সময় লাগবে না। হাইওয়ে হিসেবে রাস্তাটা মোটামুটি ভালোই চওড়া। জানি না ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ বাতাসের পরিমাণ অনেক বেশি। এখন এটা এডিট করার সময় বুঝতে পারবো যে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। রাস্তা চওড়া হওয়ার কারণে ওভারটেক করতে কমফোর্টেবল ফিল করছি। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, এখন আপনাদের সাথে দেখা হবে, কথা হবে একেবারে তেঁতুলিয়ায় গিয়ে। প্রায় মাত্র তেঁতুলিয়ায় ঢুকলাম। আমার হাতের বাম পাশে দেখেন চা বাগান দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি পারবো না, একটা কোশ্চেন মার্ক হয়ে গেছে। তেঁতুলিয়ার আবহাওয়াটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে চা বাগানের এই বিউটি আসলে অনেক অসাধারণ। এখন আমরা এখান থেকে যাবো সোজা ডাক বাংলোতে, সেখানে মহানন্দা নদীর উপর থেকেই সাধারণত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মোহনালদা নদীর ঠিক সামনে। আমার পিছনেই সেই জায়গাটি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আসলে আজকে তেঁতুলে এসে যেটা বুঝতে পারলাম, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কুয়াশার পরিমাণ খুব বেশি হওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেটা খালি চোখেই শুধু দেখা সম্ভব। ক্যামেরায় আসলে দেখানো খুবই কঠিন একটা ব্যাপার, দেখানো সম্ভবই না বলা যায় ক্যামেরায়। আসলে ডে বাই ডে শীত যতই আসছে, কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটি ততই কমে যাচ্ছে, পর্যটকের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে, যেটা দেখতে পেলাম। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যা একটা বৃথা চেষ্টা, তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘাটি আজ থেকে প্রায় 7-8 দিন আগে স্পষ্ট দেখা যেত, এটি হচ্ছে মহানন্দা নদী। আমার ক্যামেরার সামনে ঠিক আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘার উপরে সামান্য অংশটুকু দেখা যাচ্ছে। এখান থেকে আজ থেকে প্রায় 7-8 দিন আগে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যেত। আর এই মহানন্দা নদীতে সবসময় পাথর উত্তোলনের কাজ হতেই থাকে। সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি ভারতের সীমানা। সামনে থেকে একটা রোড গিয়েছে যেটা শিলিগুড়িতে গিয়ে কানেক্ট হয়। আর এখানে প্রায় 12 মাসেই পাথর উত্তোলনের কাজ হতে থাকে। আমার হাতের ঠিক সোজা ওই জায়গাটিতে আমি আসলে খালি চোখে অল্প দেখতে পাচ্ছি, সামান্য অংশ দেখতে পাচ্ছি। ক্যামেরায় সেটা দেখানো আসলে অসম্ভব। এটি হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো। আপনারা যারা অনেক দূর থেকে আসবেন, চাইলে এসব ডাক বাংলো রেস্ট হাউসগুলোতে বুকিং দিতে পারেন থাকার জন্য। সামনে কিছু খাবারের হোটেল রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখার তো চেষ্টা করলাম, এখন একটু প্ল্যান হচ্ছে যে চা বাগান এবং বাংলাবান্দার দিকে যাব। দেখি আসার পথে আরো যদি স্পষ্ট হয় তাহলে আবার দেখার চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে আসা যাক। ভিউয়ার্স, আমি এখন রয়েছি তেঁতুলিয়া চা বাগানে। তেঁতুলিয়াতে অনেকগুলো চা বাগান রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। দুই পাশেই রয়েছে, হাতের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে দুটি চা বাগান রয়েছে। আসুন সামনে একটু ঘুরে দেখি।
এখন যাচ্ছি বাংলামান্দা জিরো পয়েন্টের দিকে, যেটি হচ্ছে উত্তরের সর্বশেষ সীমানা বাংলাদেশের। তারপরেই জলপাইগুড়ি, শিলিগুড়ি ভারতের। প্রায় বাংলাবান্ধায় চলে এসেছি। আমার হাতে বাম পাশে যে ট্রাকগুলো, সেগুলো সম্ভবত ভারতেই যাবে, কোনো কিছু এক্সপোর্ট করা হচ্ছে। সামনেই বাংলাবান্ধার চেকপোস্ট, এখানে সম্ভবত ও থামতে হবে। এখন আছি বাংলাবান্ধা পোর্টের ঠিক সামনে। সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন পাথর বোঝাই করা, সেগুলো সরাসরি ভারত থেকে এসেছে। আমরা এখন বাংলাবান্ধা পোর্টের ভিতরে ঢুকব। সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে ভারতের সীমানা শুরু। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের জিরো পয়েন্ট। বাংলাবান্ধায় প্রায় ঘণ্টাখানিক অপেক্ষা করার পর সেখানকার স্থানীয়দের কাছে জানতে পারলাম যে আজ আবহাওয়া খারাপ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা পাওয়া খুবই কঠিন। তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।